ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এ আদেশ দেয়। এর আগে বাড্ডা থানার হৃদয় আহমেদ হত্যা মামলায় 3 দিনের রিমান্ড শেষে দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়। অসুস্থতা এবং বিশিষ্ট ব্যবসায়ী বিবেচনায় জামিন ও কারাগারে বিশেষ সুবিধা চেয়ে আবেদন করেন দিলীপ কুমার আগরওয়ালার আইনজীবী। পক্ষান্তরে জামিন বাতিল চান প্রসিকিউশনের সহায়তা করা আইনজীবীরা। উভয় পক্ষে শুনানি শেষে দিলরুবা আফরোজ তিথির আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, সেই সাথে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।